গুড মর্নিং অল স্টুডেন্টস তো আজকে আমরা যেটা বিষয় নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে অপারেশন অফ এ থ্রি ফেজ অল্টারনেটর ওকে ফার্স্টে আমার দেখব যে নেসিটি ফর প্যারালাইং অফ টু অল্টারনেটরস তো দুটো অল্টারনেটারকে প্যারালাইন করার জন্য অর্থাৎ প্যারাল কানেকশান করার জন্য দুটো অল্টারনেটর প্যাল কানেকশান করার জন্য আমাদের রয়েছে সেটাকে কীভাবে প্যারাল কানেকশান করবো সেটা আজকে লক্ষ্য করব ওকে তো অবশ্যই করে এটা থ্রি ফেজ অল্টারনেটর দুটোই থ্রি ফেজ অল্টারনেটর কী আছে প্রথমেই যে হয়ে এভার দ্য পাওয়ার ডিমান্ড অফ দ্য লোড সার্কিট ইজ গ্রেটার দেন দ্য পাওয়ার আউটপুট অফ এ সিঙ্গেল alternator দ্য টু alternators অফ uh, alternator টু বি connected in তো পাওয়ার ডিমান্ড পাওয়ার ডিমান্ড মিন্স হচ্ছে ধরো আমাদের পাওয়ার ডিমান্ড কখন আমরা বাড়াই ধরো একটা ব্যাটারি ব্যাটারির ক্ষেত্রে আমরা কী করি যে প্যানাল কানেকশান করি না কেন করি যে অ্যাকচুয়ালি পাওয়ার ডিমান্ডটাকে বাড়ানোর জন্য তাই তো অবশ্য করে তাই যে আমাদের ধরো আমাদের বারো ভোল্ট এক অ্যাম্পায়ারে অনেকে চার্জার কিনে কেনে বারো ভোল্ট এক অ্যাম্পায়ারে চার্জার কেনে আবার কখনো কখনো বারো ভোল্ট দুই অ্যাম্পায়ারে চার্জার কেনে কেন সেখানে কেন কেনে এটা পাওয়ার ডিমান্ডটাকে বাড়ানোর জন্য ঠিক সেমলি একই রকমভাবে আমাদের এখানেও অল্টারনেটারের ক্ষেত্রে বা সমস্ত কিছুর বিষয়ের উপরে কিন্তু এই জিনিসগুলো আমরা করে থাকি যেরকম হচ্ছে ব্যাটারির ক্ষেত্রে ব্যাটারির ক্ষেত্রে আমাদের একটা বারো ভোল্টের ব্যাটারি আমরা ইউজ করি এবারে কী হচ্ছে বারো ভোল্ট পাঁচ অ্যাম্পায়ার আওয়ার বা টু অ্যাম্পায়ার আওয়ার বা ওয়ান অ্যাম্পায়ার আওয়ার তো ওয়ান অ্যাম্পায়ার আওয়ারের যা ক্যাপাসিটি নিশ্চয় পাঁচ অ্যাম্পায়ারের থেকে কম ওয়ানটা তাই তো তো এটাও তাই যে আমাদের এই যে পাওয়ার ডিমান্ডটাকে বাড়াতে গেলেও কি কি বলছে ওয়েন এভার দ্য পাওয়ার ডিমান্ড অফ দ্য লোড সার্কিট ইজ গ্রেটার দেন দ্য পাওয়ার আউটপুট অফ এ সিঙ্গেল জেনারেটার মানে হচ্ছে আমাদের দুটো সিঙ্গেল জেনারেটারের থেকে দুটো ওয়াল্টারনেটারকে যদি ফ্যানালি কানেকশন করি তাহলে পাওয়ার ডিমান্ডটা বেড়ে যাবে ওকে ধরো আমাদের এই একটা বাসবার রয়েছে এই একটা বাসবার রয়েছে থ্রি পেজ বাস বার রয়েছে এই থ্রি পেজ বাসবারে আমি একটা ওয়ালটারনেটার লাগিয়েছি কানেক্ট করেছি লোডের সাথে হুট করে যদি লোডটা যদি বেড়ে যায় বা লোডটা যদি বাড়াতে যদি হয় তাহলে কি করতে হবে আমার প্যাল কানেকশন করতে হবে তা কি নিচে নিচে দেখি পরপর কি বলছে তো এখানে দেখো কন্ডিশন ফর প্যারালাইন সিনকোনাইজিং অফ টু থ্রি ফেজ অল্টারনেটার বা প্যারালাইন করা বা সিঙ্কোনাইজিং করা দুটো অল্টারনেটারকে সিংকোনাইজিং করা বা সেম পেজে আনা বা এটাকে কমপ্লিটলি যে ফার্স্ট যে অল্টারনেটার সে অল্টারনেটার সঙ্গে এটাকে একসঙ্গে সেট করা মানে হচ্ছে পুরোপুরি জিনিসগুলো সেট করা কী কী জিনিস যে ভোল্টেজ ফ্রিকুয়েন্সি ঠিক আছে ফেজ সিকুয়েন্স ফেজগুলো সেম ফেজ আছে কি না তো সেইগুলোকে আমাকে সেট করবো কীভাবে তো ফার্স্টলি যেটা বলেছি যে থ্রি ফেজ সিকোয়েন্স অফ বোথ থ্রি ফেজ অল্টারনেটার মাস্ট বি সেম ইট ক্যান বি চেক বাই ইউজিং দ্য ফেজ সিকোয়েন্স মিটার তো ফার্স্টলি আমার কি করতে হবে যে ফেস সিকোয়েন্স অফ বোথ থ্রি ফেজ অল্টারনেটার থ্রি ফেজ অল্টারনেটারকে মাস্ট বি সেম হতে হবে মানে ফার্স্ট যে অল্টারনেটার ফার্স্ট যে অল্টারনেটার সেকেন্ড যে অল্টারনেটার থাকবে সেম রেটিংয়ে কিন্তু আমার হতে হবে মানে দুটো যদি এটা ফাইভ কিলোয়াটের যদি হয়ে থাকে এটা নিশ্চয় ফাইভ কিলোয়াটারই হতে হবে মানে কম কিন্তু একটা কম একটা বেশি হলে হবে না সেম রেটিং হতে হবে ইট ক্যান বি চেকড বাই ইউজিং ফেস সিকোয়েন্স মিটার এটা কিন্তু ফেস সিকোয়েন্স মিটার দিয়ে আমাকে অবশ্য করে দেখে নিতে হবে দ্য আউটপুট ভোল্টেজ অফ দ্য টু থ্রি ফেস অল্টারনেটার বি সেম এবং দুটো অল্টারনেটরে ভোল্টেজ যেটা দেবে ফার্স্ট যে অল্টারনেটার যেটা আমাকে ভোল্টেজ দেবে সেকেন্ড যে অল্টারনেটারের ভোল্টেজ সেটা দিচ্ছে কি না সেটাকে দেখে নিতে হবে প্রত্যেকটা দেখো এখানে দেখতে পাবে যদি এটাকে আমি এল ওয়ান এটা এল টু এটা এল থ্রি যদি তিনটে ফেজ পরপর এবার নাম দিয়ে থাকি নিশ্চয় এটাও তাই যে এটা এল ওয়ান এটা এল টু এটা এল থ্রি দেখো সেরকমভাবে দেখ কানেকশান করা আছে তাই না এল ওয়ান এল টু এল থ্রি এল ওয়ান এল টু এল থ্রি তাই তো তো এরকমভাবে কানেকশান করে নিয়ে দেখো এই দুটো ফেজের মধ্যে এই দুটো ফেজের মধ্যে ভোল্ট প্রিন্টার লাগানো আছে এবং এই দুটো দেখো ফ্রেজের মধ্যে ভোল্ট প্রিন্টার লাগানো আছে তারা দেখে নিতে হবে যে এই ভোল টেজটা যা হচ্ছে নিশ্চয়ই এই ভোল্টেজটা তো একই হবে দেখে নিতে হবে এইগুলো খুব কিন্তু ভাইরাল একটা জায়গা কিন্তু এই জিনিসগুলোকে অবশ্য করেই দেখে নিতে হবে এবং এই দুটো ভোল্টেজ বা এই তিনটে ফেজেরই ভোল্টেজ যাতে মাস্ট বি সেম হতে হবে ওকে নেক্সট হচ্ছে যে দ্য ফ্রিকোয়েন্সি অফ বুথ দ্য অল্টারনেটার মাস্ট বি সেম এবং এই যে ফ্রিকোয়েন্সি অল্টারনেটার দুটো ফ্রিকোয়েন্সি মাস্ট বি সেম হতে হবে কোনো রকমভাবে ফ্রিকোয়েন্সি যেন হের ফের না হয় হের পের হলে পরে কিন্তু সিনকোনাইজিং করা যাবে না বা ওটা সেম ফেজে কিন্তু কানেক্ট করা যাবে না এদিকে কিন্তু খুব কিন্তু জিনিসটা মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে এই প্যারাল অপারেশন করতে গেলে পরে আমার এই তিনটে পয়েন্ট আমার কিন্তু অবশ্য করে মাথায় রাখতে হবে ওকে এই একটা দুটো তিনটে পয়েন্ট আমাকে অবশ্য করে মাথায় রাখতে হবে যেই তিনটে পয়েন্ট কিন্তু আমাকে অবশ্য করে ওই অল্টারনেটার দুটোকে একই ফেজের সাথে কানেক্ট করতে গেলে পারে বা একই বাসবারে কানেক্ট করতে গেলে পারে আমাকে তিনটে পয়েন্টকে মাথায় রেখে তবে কিন্তু এই অল্টারনেটার ওয়ানের সাথে অল্টারনেটার টুটা তখনই কানেক্ট করতে পারবো যখন এই তিনটে পয়েন্ট আমার যখন ম্যাচিং হবে তখনই কিন্তু আমি গাইড করতে পারবো আচ্ছা এরপরে যে এই যে অল্টারনেটার ওয়ানের সাথে অল্টারনেটার টু যে প্যারালাল কানেকশান করছি বাসবারের সাথে ঠিক আছে সেই বাসবারের সাথে প্যারালাল কানেকশান করতে গেলে পারে আমাদের দুটো মেথড আমার কিন্তু আমরা দেখতে পাই ওকে এই দুটো মেথডের মাধ্যমে আমরা এই অল্টারনেটার দ্বিতীয় নম্বর যে অল্টারনেটর এই অল্টারনেটারকে আমরা কানেক্ট করতে পারবো বাসবারের সাথে এই দুটো মেথডের মাধ্যমেই কিন্তু আমাদের মেনলি আমরা করে থাকি এক নম্বর কী মেথড ডার্ক ল্যাম্প মেথড ওকে ডার্ক ল্যাম্প মেথড এই ডার্ক ল্যাম্প মেথডের মাধ্যমে আমরা প্যানেল কানেকশান করে থাকি এবং দ্বিতীয়ত আর একটা যে মেথডটা আছে সেটা হচ্ছে টু ব্রাইট ওয়ান ডার্ক মেথড দুখানা ব্রাইট হবে এবং একটা ল্যাম্প ডার্ক হবে ঠিক আছে ডার্ক অ্যান্ড ব্রাইট ল্যাম্প মেথড এটাকে আমরা অ্যাকচুয়ালি বলে থাকি ডার্ক অ্যান্ড ব্রাইট ল্যাম্প মেথড ওকে বুঝে গেল তাহলে ফার্স্টে আমাদের এই পয়েন্টটা আমরা লক্ষ্য করব যে ডার্ক ল্যাম্প মেথড ডার ক্লাম মেথড দ্য ফলোয়িং দ্য ফলোয়িং ডিসক্রাইবস দ্য মেথডস অফ সিংকোনাইজিং টু অল্টারনেটার ইউজিং ক্লাম মেথড তো এখানে সিনকোনাইজিং করার জন্য কী হয়েছে দুটো অল্টারনেটারকে আমাদের মেথডের এখানে এই প্রসেসটাকে আমরা লক্ষ্য করবো ফিগার নম্বর ওয়ান Elastic circuit use a parallel two three phase alternator. Alternator 2 is connected to the load circuit. Alternator 1 is parallel with alternator 2, 3 lamps rated at double to the output voltage of load are connected between the alternator 2. And load circuit are so when বোথ মেশিনস আর অপারেটিং ওয়ান অফ টু ইফেক্ট উইল বি অবজার্ভ তো আমাদের এখানে দুটো থেকে তিনটে আমাদের ইফেক্ট রয়েছে সেই ইফেক্টগুলোকে আমরা লক্ষ্য করব এবং এটা কি না হচ্ছে ল্যাম্পের সাথে কানেক্ট রয়েছে কীরকম কানেক্ট রয়েছে আমি একটু বলে দিই বলছে যে এই যে দ্বিতীয় নম্বর যে অল্টারনেটার এই দ্বিতীয় নম্বর অল্টারনেটার কী হচ্ছে বাস বারের সাথে কানেক্ট রয়েছে তো সেই অল্টারনেটারগুলো কী হচ্ছে প্রত্যেকটা ফেজের সাথে মানে এটা যদি এল যদি ফেজ যদি হয় অল্টারনেটার এই যে ওয়ান নম্বর পয়েন্ট দিয়ে যেটা আমাকে আউটপুটটা দেবে সেই ল্যাম্পটা মানে সেই আউটপুটটা কিন্তু ডাইরেক্ট বাসবারে কিন্তু আমরা ইন করব না কি করব না এই যে অল্টারনেটারের যে আইসিটিপি হোক বা এখানে সার্কিট ব্রেকারই হোক যেভাবেই হোক না কেন আমরা যেটা কানেক্ট করব কানেক্ট করার আগে আমাকে দেখে নিতে হবে যে এই যে মেথডগুলো মাধ্যম দিয়ে যে এই মেথডটার মাধ্যম দিয়ে আমাকে এই যে তিনটে পয়েন্ট আমার ঠিকঠাক আছে কি না ফ্রিকোয়েন্সিগুলো ঠিক আছে কি না ভোল্টেজ ঠিক আছে কি না ফেস সিকোয়েন্স ঠিক আছে না সেইগুলোকে আমাকে দেখে নেবো তা কীভাবে দেখব না এই দুটো করে ল্যাম্প আমি সিরিজ কানেকশান করব সিরিজ কানেকশান করে আমাকে দেখে নিতে হবে যে ফেস সিকোয়েন্সটা ঠিক আছে কিনা বা ভোল্টেজটা ঠিক আছে কিনা সেটা কীভাবে কানেক্ট করব না দুটো ল্যাম্প সিরিজ কানেকশান করব। আচ্ছা সিরিজ কানেকশান কেন করি আমরা এই যে সিরিজ কানেকশান কেন করি দুটো ল্যাম্প একটা ল্যাম্প তো দিতে পারতাম না দিয়ে দুটো ল্যাম্প দিল দিলাম কি জন্যে আচ্ছা আমাদের কি হবে এক একটা ল্যাম্পের আমাদের ওয়াটেজ কত থাকে মানে ভোল্টেজ কত থাকে ম্যাক্সিমাম দুশো চল্লিশ ভোল্টেরই হয়ে থাকে ল্যাম্প চারশো চল্লিশ ভোল্টের ল্যাম্প খুবই কম দেখতে পাওয়া যায় তো অতএব আমাদের এখানে দুটো ল্যাম্প যদি থাকে যদি এটা এটা যদি একশো ওয়াটের যদি হয় দুশো কুড়ি ভোল্টের এটা যদি একশো ওয়াট ওয়াট যদি হয় দুশো কুড়ি ভোল্টের বা এটা যদি দুশো দুশো করে যদি হয় দুশো কুড়ি ভোল্টের এটা দুটো ভোল্টেজকে যোগ হয়ে যায় হয়ে গেলে পরে ভোল্টেজ রেটিংটা বেড়ে যায় ওকে ওই জন্য দেখো সেম ফেজের সাথে কিন্তু কানেক্ট করেছে ওকে এল থ্রির সাথে কানেক্ট করেছে সেই এল থ্রির সাপেক্ষে আমাকে এই ল্যাম্প দুটোকে সিরিজে কানেক্ট করতে হবে বুঝা গেল সেম এই ফেজের জন্য সে একই ওরকম প্রসেসে এবং এল ওয়ানের জন্য সে একই প্রসেসে আমাকে এইভাবেই কানেকশানটা উঠতে হবে ওকে যার জন্যে এখানে আমাদের এই কথাটা কিন্তু উল্লেখ করেছে ওকে যেটা কী বলছে প্যালাইন উইথ দ্য অল্টারনেটার টু থ্রি ল্যাম্পস রেটেড টু রেটেড অ্যাট ডাবল দ্য আউটপুট ভোল্টেজ টু বি লোড আর কানেক্টেড বিটুইন দ্য অল্টারনেটার টু মানে দুটো অল্টারনেটারকে কানেক্ট করতে গেলে এই যে ল্যাম্প দুটো ল্যাম্পের দুটো হচ্ছে সেম রেটিংয়ের হতে হবে ওকে নেক্সট যে এটা পয়েন্ট দুটো রয়েছে সেই পয়েন্ট দুটো কী কী দ্য থ্রি ল্যাম্পস উইল লাইট থ্রি ল্যাম্প উইল লাইট অ্যান্ড গো আউট দ্য ইউনিসন অ্যাট এ রেট হুইচ ডিপেন্ডস অন দ্য ডিফারেন্স ইনফ্রিকুয়েন্সি বিটুইন দ্য অল্টারনেটর বিটুইন দ্য টু alternator তাহলে এই এর জন্য টোটাল তাহলে এটা একটা ল্যাম্প এইটা একটা ল্যাম্প এবং এইটা একটা ল্যাম্প এই তিনটে ল্যাম্প অর্থাৎ এই তিনটে ল্যাম্প যদি সেম রেটিংয়ে হয়ে থাকে তাহলে ফ্রিকুয়েন্সির জন্য ল্যাম্পগুলি জলা নেভা করবে একই সঙ্গে বুঝে গেল তিনটে ল্যাম্প তাহলে একই সাথে জলা নেভা করবে একটা জ্বলছে একটা নিবছে বা একটা জ্বলবে তার কিছুক্ষণ পর একটা নিপলো এরম কিন্তু নয় তিনটে একই সঙ্গে ব্রাইট হবে মানে এই ল্যাম্পটা এই ল্যাম্পটা এই ল্যাম্পটা তিনটে ল্যাম্প একই সাথে ব্রাইট হলো জ্বলে উঠলো এবং তিনটে ল্যাম্প একই সাথে নিভে গেল ওকে এটা কিন্তু কন্টিনিউয়াস কিন্তু চলতে থাকবে বুঝা গেল যদি সেম রেটিংয়ে যদি না হয় তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু ঘটবে না ওকে তার জন্য আমাকে বুঝে নিতে হবে যে না তিনটে ল্যাম্প কিন্তু সেম রেটিংয়ে নেই তখন কিন্তু সঙ্গে সঙ্গে ল্যাম্পগুলোকে চেঞ্জ করতে হবে বুঝা গেল নেক্সট হলো দি নেক্সট যে পয়েন্টটা রয়েছে সেটা কি আছে দ্য থ্রি ল্যাম্পস উইল লাইট অ্যান্ড গো আউট অ্যাট এ রেট হুইচ ডিফেন্ডস অন দ্য ডিফারেন্ট ইন বিটুইন দ্য টু মেশিনস বাট নট ইন ইউনিশান তাহলে এখানে আমরা কী লক্ষ্য করতে পারছি আচ্ছা নেক্সট হচ্ছে যেটা বলছে এখানে এই ল্যাম্পগুলো আমরা সেম রেটিংয়ে আমাকে পুট করেছি সমস্ত কিছু ঠিকই ঠিক আছে সেখানে এই যে ল্যাম্পগুলো যদি দেখা যায় ডিফারেন্স ফ্রিকোয়েন্সির জন্য এই জিনিসটা কিন্তু ঘটে থাকে ঠিক আছে একটা জলা একটা একটা জ্বলছে একটা নিচে ঘটনাটা কিন্তু ঘটে থাকে ওকে

ইউনিসন দ্য ল্যাম্প মেথড ইজ সো আচ্ছা যেটা কি দেখলাম এখানে হচ্ছে আমাদের এই যে তিনটে ল্যাম্প আমার রয়েছে একটা দুটো তিনটে ল্যাম্প আমরা বলেছিলাম তো এই তিনটে ল্যাম্প আমার কি হচ্ছে কন্টিনিউ আমার জ্বলে থাকছে না বা হচ্ছে এটা হচ্ছে সিকুয়েন্সলি একই সাথে জলা নেওয়া হচ্ছে না তার মানে বুঝতে পারবো যে এই ফেজ সিকোয়েন্সটা বা ফ্রিকোয়েন্সির জন্য এটা কিন্তু সরি ফেস সিকোয়েন্সের জন্য কিন্তু এটা ঘটে থাকে মানে সেম ফেজ নেই বলে আমার কিন্তু এই অবস্থায় একই সাথে জয় নেওয়াটা করবে না তখন কি করতে হবে যে কোনো একটা ফেজের সাথে অল্টার চেঞ্জ করে নিতে হবে মানে যেই দুটো মোশনটা ঠিকঠাক হচ্ছে না যে মোশনগুলো সেই মোশনটা যাতে ঠিকঠাক যদি না হয় সেই ফেজ ধরো এইটা এই দুটো ফেজ প্রপারলিভাবে একই সাথে জোলা নেওয়া করছে কিন্তু এইটা জোলা নেওয়া করছে না ঠিক আছে বা এই দুটো একটা জোলা নেওয়া ঠিকঠাক করছে কিন্তু এই দুটো মনে হচ্ছে কি যে ঠিকঠাক সিকোয়েন্সলি করছে না তখন এই দুটোর মধ্যে আমি কিন্তু অল্টার চেঞ্জ করে দেবো যদি অলটা চেঞ্জ যদি করে দিই যদি চেঞ্জ করে দিই তাহলে কি হচ্ছে এই সিকোয়েন্সটা সেম পর্যায়ে চলে যাবে ওকে এরপরে আমরা নেক্সট প্যারাতে চলে আসি বাই মেকিং স্লাইড অ্যাডজাস্টমেন্ট ইন দ্য স্পিড অফ অল্টারনেটার ওয়ান দ্য ফ্রিকুয়েন্সি অফ দ্য মেশিনস ক্যান বি ইকুলাইজ শো দ্যাট দ্য সিঙ্কোনাইজ ল্যাম্প উইথ লাইট অ্যান্ড গো আউট দ্য লোয়েস্ট পসিবল রেট তাহলে স্লাইড একটা অ্যাডজাস্টমেন্টের আমাদের দরকার আছে যেটা কি হচ্ছে স্পিডের সাথে অল্টারনেটারে অল্টারনেটনেটারে এক নম্বর অল্টারনেটারের সাথে যে অল্টারনেটারটা লাগানো রয়েছে সেই অল্টারনেটারের স্পিডটা এবং সেকেন্ড যে অল্টারনেটার রয়েছে তার যে স্পিডটা একটা ম্যাচিংয়ের একটা জায়গা রয়েছে কি হবে এই অল্টারনেটের ওয়ানের যে মোশনে চলছিল বা যেরকমভাবে এটা মোশনে আমার রান হচ্ছিলো এটা যদি রান যদি সেরকম মোশনে যদি না হয় তাহলে এই ল্যাম্প তিনটেই কিন্তু একই সাথে জলা নেবাটা করবে একই সাথে জলা নেবা করে সেটা স্পিডে করবে এবং যদি দেখা যায় যে এই অল্টারনেটার টুটা যদি সেম পর্যায়ে সেম রেটিংয়ে যদি নিয়ে আসা হয় বা সেম স্পিডে যদি নিয়ে আসা হয় ল্যাম্পগুলো কিন্তু তখন আস্তে আস্তে জ্বলবে এবং আস্তে আস্তে নিভবে ওকে নেক্সট দেখি হেন দ্য থ্রি ল্যাম্পস আর আর আউর দ্য ইনস্টেন্টেনুয়াস ইলেকট্রিক্যাল পোলারিটি অব দ্য থ্রি লিডস ফ্রম ওয়ান ইজ দ্য সেম অ্যাস That of two at the instant the voltage of one is equal to phase with with that of two. Now the paralleling switch can be closed and middle provides of the darkness of the lamps so that the both alternators supply power to the load. Okay. তাহলে এখানে আমরা কী দেখতে পেলাম যেটা বলছে যে ইলেকট্রিক্যাল পোলারিটি অব দ্য থ্রি লিডস ফ্রম ওয়ান ইজ দ্য সেম অ্যাজ দ্য টু অ্যাট দ্য ইনস্ট্যান্ট যদি একে এক নম্বর অল্টারনেটারের সাথে দু নম্বর অল্টারনেটর যদি ইনস্ট্যান্ট পজিশনে চলে আসে এই ল্যাম্পগুলো তাহলে আমি তখন এই বাসবারে কানেক্ট করে দেবো ওকে এই বাস বারে কানেক্ট করে দেওয়ার পরে তখন কী হচ্ছে আমার কমপ্লিটলি এইটা আমার প্যারালাল অপারেশনটা কমপ্লিট হবে ফলে আমার কানেক্টটা তখনই করতে পারবো তার আগে কিন্তু আমি করতে পারবো না এই যে এই 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 প্রসেসটাকে আমরা বলছি হচ্ছে ডার্কল্যাম্প মেথড ওকে এটা আমাদের সুন্দরভাবে আমাদের একটা ল্যাব অ্যারেঞ্জমেন্ট আমাদের স্কুলে নতুন বিল্ডিংয়ে করাই আছে কিন্তু সেটা আমরা দুঃখের বিষয় এটা আমরা করতে পারলাম না কিন্তু আমরা চেষ্টা করবো অবশ্য করেই এই জিনিসটা আমরা করার জন্য সেটা স্কুল খুললে পরেই আমরা এটা অবশ্য করেই করব ঠিক আছে তো নেক্সট যে প্রসেসটা রয়েছে সেই প্রসেস প্রসেসটা হচ্ছে টু ব্রাইট ওয়ান ডার্ক মেথড ওকে টু ব্রাইট ওয়ান ডার্ক মেথড তো এখানে আমরা যেটা দেখব

যেটা কি বলেছে যে এর আগের যে অল্টারনেটারের ছবিটা ছিল সেগুলো কি হচ্ছে এখান থেকে এল ওয়ান যে ল্যাম্প রয়েছে বা এল থ্রি এল ফোর তো এল ওয়ান এল টুটা হচ্ছে এই ফেজের সাথে মানে এই পয়েন্টের সঙ্গে এখানে কানেক্ট করা ছিল কিন্তু এখানে আমরা কি দেখছি যে এই দুটো আমার সেম আছে ওকে এই দুটো আমার কিন্তু সেম আছে দেখে একবার দেখো যে এইগুলো কিন্তু সেম আছে এই প্রত্যেকটা ফেজের এই পোর্শনটা সেম আছে এই পোর্শনটা যা আছে সেগুলোর সাথে এই দুটো পোর্শন কিন্তু সেম রয়েছে এই ছবিটার সাথে শুধু এইটা শুধু আলাদা রয়েছে তাই না এখানে কি হয় তো এই মুভমেন্টে আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু এই প্যারাল এই প্যারাল অপারেশনটা খুব তাড়াতাড়ি হয়ে থাকে ওকে খুব তাড়াতাড়ি কিন্তু এই জিনিস এই এই প্যারাল অপারেশনটা হয়ে থাকে ঠিক আছে ঘটে থাকে তো সেটা কীভাবে ঘটে যে হোয়েন দ্য অল্টারনেটিভ সার্চ সিঙ্কোনাইস ল্যাম্প ওয়ান ল্যাম্প টু আর ব্রাইট অ্যান্ড অ্যান্ড ল্যাম্প থ্রি ইজ ডার্ক মানে এক নম্বর আর দু নম্বরটা হচ্ছে ব্রাইট হবে আর তিন নম্বরটা ডার্ক হয়ে যাবে ওকে since টু অফ দ্য ল্যাম্পস আর becoming ব্রাইট অ্যান্ড অ্যাজ অন ইট ডিমেনিং দ্য earlier টু দ্য ডিমান্ড অফ দ্য মুভমেন্ট when দ্য paralleling প্যারালাইডিং সুইচ ক্যান বি ক্লোজ তখন কিন্তু যদি এই মুভমেন্টটা যদি দাঁড়িয়ে থাকে যদি ল্যাম্প ওয়ান অ্যান্ড টু ব্রাইট যদি হয় তিন নম্বরটা যদি ডার্ক হয় ঠিক আছে তাহলে আমার কী হচ্ছে যে সিনস টু দ্য ল্যাম্পস আর বিকামিংস ব্রাইট অ্যাজ ওয়ান ইজ ডিমান্ড ঠিক আছে দ্য আর্লি টু দ্য ডিটারমাইন দ্য মুভমেন্ট হুইন দ্য প্যারালাইলিং সুইচ ক্যান বি ক্লোজ তখনই কিন্তু আমি কিন্তু এই মুভমেন্ট যদি চলে আসে তাহলে আমি কিন্তু সঙ্গে সঙ্গে প্যারালাইলিং সুইচটা কিন্তু ক্লোজ করে দেবো ফার্দার মোর দ্য অবজার্ভিং দ্য সিকোয়েন্স অফ দ্য ল্যাম্প

কানেক্টেড করতে পারবো তাহলে এখানে আমাদের প্রপারলি সিকোয়েন্স যদি থেকে থাকে বা প্রপারলি যদি সিকোয়েন্স যদি থাকে তাহলে পরে এই যে প্রপারলি যদি সিকোয়েন্স যদি থাকে তাহলে এই অল্টারনেটারের স্পিডটা যদি সেম থাকে তাহলে পরে কী হয়েছে খুব তাড়াতাড়ি ল্যাম্পটা বেড়ে বেড়ে যাবে বা খুব তাড়াতাড়ি ল্যাম্পটা কমে যাবে তা কিন্তু নয় ঠিক আছে তো খুব স্মুথলি স্লো অ্যান্ড টু ফাস্ট অ্যান্ড ক্যান বি কানেক্টেড টু ইট মানে এই জিনিসটা কিন্তু এখানে কিন্তু ঘটে না এর আগেটা কী ঘটছিলো খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে লাইটগুলো খুব তাড়াতাড়ি কমে যাচ্ছে তার জন্য অ্যাডজাস্টমেন্টের একটা পোর্শন আমার কিন্তু দরকার ছিল কিন্তু এখানে আমাদের খুব তাড়াতাড়ি বেড়ে যাওয়া বা খুব তাড়াতাড়ি কমে যাওয়া সেরকম কিন্তু এখানে আমাদের লক্ষ্য করা যায় না ঠিক আছে নেক্সট প্রায় কী বলছে দ্য অ্যাট দ্য মুমেন্ট ওয়েন দ্য টু ল্যাম্পস আর ফুল ব্রাইট মানে দুটো ল্যাম্প হচ্ছে ফুললি ব্রাইট হবে অ্যান্ড ওয়ান ল্যাম্প ইজ ফুল ডার্ক মানে একটা ল্যাম্প তাহলে কে টোটালি ডার্ক হবে ঠিক আছে তাহলে হচ্ছে কি হচ্ছে টু ল্যাম্প টু ল্যাম্প আর ফুল ব্রাইট অ্যান্ড ওয়ান ল্যাম্প ইজ ল্যাম্প ইজ ফুল ডার্ক মানে এক দুটো ল্যাম্প ফুললি ব্রাইট হবে আর একটা হচ্ছে ডার্ক হবে দ্য সিঙ্কোনাইজিং সুইচ ক্যান বি ক্লোজ সেই মুভমেন্টটা আমি সিঙ্কোনাইজ সুইচটা কিন্তু ক্লোজ করে দেবো ঠিক আছে তো এই প্রসেসে আমরা এটা করবো তা এখানে দুটো ল্যাম্প হচ্ছে ফুললি হচ্ছে ব্রাইট হবে আর একটা হচ্ছে এই ল্যাম্পটা হচ্ছে ডার্ক হবে ওকে মানে এইটা ফুললি হচ্ছে ব্রাইট হবে আর এটা হচ্ছে ডার্ক হবে এই মুভমেন্টটা গেলে পরে তখন হচ্ছে আমি এই সাপ্লাই লাইনের সঙ্গে কানেক্ট করে দেবো ওকে তো এই যে সিস্টেমে আমরা এটাকে ওয়ান ব্রাইট ডার্ক অ্যান্ড ব্রাইট ল্যাম্প মেথড বেরোবে বা টু ব্রাইট ওয়ান ডার্ক মেথড আমরা এই প্রসেসেই করে থাকি ওকে তো আজকে তোমাদের যে অ্যাটেন্ডেন্সটা কীভাবে দেবে আজকে অ্যাটেন্ডেন্সটা তোমরা দেবে যে এই অল্টারনেটার তোমাদের আজকে হলো প্যারাল অপারেশন হলো তো প্যারাল অপারেশনের জন্য যে অল্টারনেটারের পেজ নাম্বারগুলো দেখো দুশো কুড়ি আছে ওকে দুশো কুড়ি নেক্সট আছে দুশো একুশ অ্যান্ড দুশো একুশ এই দুটো পেজ নাম্বারটা পরপর লিখবে দুশো কুড়ি আর দুশো একুশ দুশো দুশো কুড়ি কম বা দুশো একুশ দিয়ে তারপরে তোমাদের নাম রোল নাম্বার দুশো কুড়ি কমা দুশো একুশ নেম অমক রোল নাম্বার হচ্ছে এত ওকে এভাবে করে তোমরা আজকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে ঠিক আড়াইটা থেকে তিনটার মধ্যে ওকে থ্যাংক ইউ